আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে একটি ভিন্ন রকমের কাফেলার অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। দর্শক, আশুগঞ্জ উপজেলা আলা হযরত ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ মিলে আমরা একটি জিয়ারতের কাফেলা নিয়ে আমরা রওনা দিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা কচুয়া মিরানিয়া দরবার শরীফে, যেখানে শায়িত আছেন আল্লামা হযরত সৈয়দ মিরান শাতাতারি রহমতুল্লাহ আলাই। আমরা এই মহান উলির দরবারে আশুগঞ্জ আলা হযরত ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ মিলে একটি জিয়ারত কাফেলা নিয়ে রওনা দিলাম নৌকা যুগে। দর্শক, আমরা আল্লাহ পাকের নাম স্মরণ করে আমরা এই মহান উলির দরবারে জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনারও ইচ্ছে করলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাদের সাথে জিয়ারতে অংশগ্রহণ করতে পারেন। দর্শক, আমরা আমাদের নৌকা ছেড়ে সর্বপ্রথমে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে কোরআন তেলাওয়াত শুনি মাওলানা হাফেজ আলাউদ্দিনের কণ্ঠে হতে। দর্শক, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কুরআন তেলাওয়াত শোনার পরে আমরা সেই আলা হযরতের বিখ্যাত কালামটি সবসে আউলা ও আলা যৌথ কণ্ঠে শুনতে পেলাম শায়ের আরিফুল ইসলাম আল কাদরির কণ্ঠে। দর্শক, আমরা শায়ের আরিফুল ইসলাম আল কাদরির কণ্ঠে কালামে আলা হযরত শোনার পরে আমরা হাফেজ মাওলানা হেলাল উদ্দিন আল কাদরির কণ্ঠে সুমধুর নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নৌকায় বসে শুনলাম। দর্শক, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআন তেলাওয়াত শোনার পরে কালামে আলা হযরত শোনার পরে
এবং নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে আমাদের কাফেলার নৌকাটি মিরানিয়া দরবার শরীফের দিকে রওনা করে দিলাম। দর্শক, যেহেতু আমরা অধিক সংখ্যক লোক আমাদের সফরে রওনা করেছি, সেহেতু আশগঞ্জ আলা হজরত ফাউন্ডেশনের সকল কর্মীগণ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এই নৌকার মধ্যে দুপুরের খানা পিনার ব্যবস্থা করে দেন। দর্শক, এতপর আমরা আমাদের কাফেলা নিয়ে চলে আসলাম মিরানিয়া দরবার শরীফে হযরত সৈয়দ মিরানশাহ তাতারি রহমাতুল্লাহে আলাই এর মাজারে। দর্শক, আমরা এখানে এসে দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এই মহান উলির দরবারে জিয়ারতের উদ্দেশ্য নিয়ে এখানে চলে আসলেন। তো চলুন দর্শক, আমরা আপনাদেরকে এই মাজারের চারদিকটি একটু ভালো করে ঘুরিয়ে ফিরে দেখিয়ে নিই। দর্শক, আমরা সর্বপ্রথমই এই মাজারে এসে মহান উলির দরবারে হাজিরা দিয়ে জিয়ারতের উদ্দেশ্যে সবাই দাঁড়িয়ে গেলাম এবং এই মহান উলির দরবার আমরা জিয়ারত করলাম। সত্যি দর্শক, এই মহান উলির দরবারে জিয়ারত করার পরে আমাদের প্রত্যেকের মনে প্রশান্তিয়ে ভরপুর হয়ে যায়। দর্শক, আমরা মূল মাজারের ভিতরে ঢোকার পরে দুইটি মাজার দেখতে পেলাম। সবুজ গিলাফ দ্বারা যেই মাজারটি ঢাকা রয়েছেন সেই মাজারটি হচ্ছে আল্লামা সৈয়দ মিরানশাহ তাতারি রহমাতুল্লাহ আলাই এর মাজার, এবং লাল গিলাফ দ্বারা যেই মাজারটি ঢাকা রয়েছেন সেই মাজারটি হচ্ছেন আল্লামা মিরানশাহ তাতারি রহমাতুল্লাহ আলাই এর সুযোগ্য প্রধান খলিফা আল্লামা মাওলানা আব্দুস সুহবান সাহেব এর মাজার। এবং দর্শক, আমরা এই মাজারের পশ্চিম দিকে আরেকটি মাজার দেখতে পাই, সেই মাজারটি হচ্ছে আল্লামা হযরত আব্দুস সুহবান রহমাতুল্লাহ আলাই এর ছেলে মাওলানা নুরুল হক রহমাতুল্লাহ আলাই এর মাজার। দর্শক,
এখন আপনারা যেই মাজারটি দেখতে পাচ্ছেন এই মাজারটি হচ্ছে আল্লামা মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইয়ের একজন ভক্তের মাজার, যিনার নাম ছিলেন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই। এই মাজারটি হচ্ছেন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই এর মাজার। দর্শক, এখন আপনারা যেই মাজারটি দেখতে পাচ্ছেন সেই মাজারটি হচ্ছে মাওলানা আব্দুস সোহবান সাহেবের আরেকটি ছেলে মাওলানা শামসুল হক রহমাতুল্লাহ আলাই এর মাজার। এখানে শায়িত আছেন আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাই। দর্শক, এখন আপনারা যেই মাজারটি দেখতে পাচ্ছেন সেই মাজারটি হচ্ছে মাওলানা শামসুল হক রহমাতুল্লাহ আলাই এর ছেলে মাওলানা জিয়াউল হক রহমাতুল্লাহ আলাই এর মাজার। দর্শক, বর্তমানে এই মাজারের সকল দায়িত্ব যিনি বহন করতেছেন ওনার নাম হচ্ছেন মাওলানা মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক। অর্থাৎ এই মাজারে যে মহান উলি শুয়ে আছেন এই মাওলানা জিয়াউল হক রহমাতুল্লাহ আলাই এর সুপুত্র মাওলানা মুহাইমিনুল হক সাহেব বর্তমানে এই দরবার শরীফের সমস্ত কাজ পরিচালনার দায়িত্ব ওনার কাঁধে বহন করেছেন। দর্শক, এখন আপনারা যে গড়টি দেখতে পাচ্ছেন এই গড়টি হচ্ছে একটি হাফিজিয়া মাদ্রাসা। এই মাজার কমিটির পক্ষ হতে এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা করে দেওয়া হয়েছে যেন বাচ্চারা এখানে কোরআন শিক্ষা নিতে পারে। এবং দর্শক, এই মাজারের সামনে একটি জামে মসজিদ রয়েছেন। আমরা যারা কাফেলা নিয়ে এখানে এসেছি আমরা এখানে জামাতের সহ আসরের নামাজ আদায় করলাম এই মসজিদ প্রাঙ্গণে। দর্শক, এই মহান ওলির দরবারে মহিলাদের আসা সম্পূর্ণ নিষেধ। যদিও বা কোনো মহিলারা দূর দূরান্ত থেকে এখানে আসেন তাদেরকে মাজারের যে এরিয়া রয়েছে এরিয়ার ভিতরে ঢোকা সম্পূর্ণভাবে নিষেধ। শুধু তাই নয় দর্শক, আমি যখন গত বছর এখানে উরুস মুবারকে এসেছিলাম তখন আমি মাইক দিয়ে এলান করতে শুনেছিলাম মাজারের আশেপাশে যেন কোনো মহিলাদেরকে দেখা না যায়। যদি কোনো মহিলাদেরকে মাজারের আশেপাশে দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আপনারা যদি কোনোদিন সুযোগ পান এই মহান ওলির দরবারে এসে জিয়ারত করে যাবেন। দর্শক, যেহেতু আমরা অনেক দূর থেকে এখানে এসেছি আমাদের আবার বাড়ির দিকে রওনা দিতে হবে, যার কারণে আমাদের সময়টা ছিল খুবই অল্প। আমরা এই মাজার এসে জিয়ারত করলাম, নামাজ আদায় করলাম এবং প্রত্যেকটা মাজার একটু ভালো করে ঘুরে ফিরে দেখলাম। দর্শক, আপনাদের কাছে আমার আকুল আবেদন, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নিত্য নতুন কাফেলার অনুষ্ঠান দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে আবার অন্য আরেকটি কাফেলার অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।